নমস্কার দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হুমকি ভাষণ দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। জানা যাচ্ছে দলীয় কর্মী সভায় বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক, তাকে গণধোলাইয়ের হুমকি দিতে শোনা গেল। গণধোলাইয়ের হুমকি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। দলীয় একটি কর্মী সভা ছিল, তাতে যোগ দিয়ে তিনি গণধোলাইয়ের হুমকি দিলেন। ঠিকই বললেন তিনি, কি হুমকি তা শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে গণ ধরা শুরু হবে, গণ ধরা। আপনাদেরকে বলবো, আপনারা হিসাব করে রাখো, চাকরি করে তোমার নাম করে, প্রধানমন্ত্রী ঘর পাওয়ার নাম করে, এবং ওই যে জব কার্ডে নাম লেখাবার নাম করে, কে কত টাকা আপনারা দিয়েছেন সেই টাকার আপনারা হিসাব রাখো। কারণ টিএমসি টেম্পোরারি মমতা কংগ্রেস শোনালাম আপনাদের একেবারে জনসভায় প্রকাশ্যে গণধোলাইয়ের হুমকি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের। অন্যদিকে তৃণমূলের ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো আপনাদের। দেখুন, চাকরি ঘর বাড়ি দুয়ার যারা এটা বলছে তারা ভালো করে জানে, তারা তো ডাকাত সব। সমিত খা দুনিয়ার লোককে বলে যে চাকরি দেবো, টাকা নিয়ে বসে আছে, কেস হয়েছে, আপনারা জানেন সে কেস চলছে এখনো। তাহলে গণধোলাই দিলে ওর লোকগুলো কাকে দেখ, আর ও দেওয়ার কে? আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে, ওর এটা বলা ঠিক হচ্ছে না, উস্কানি দিচ্ছে ওই জায়গাটা, আরও অশান্তি সৃষ্টি করছে। বিজেপির ওইটাই কাজ, হিন্দু মুসলিম ঝগড়া ঝাঁটি করে ভিতরে ঢুকবো আর মমতাদির গভর্নমেন্টের নামে বদনাম করবো। যে মমতাদি সারা বিশ্বকে দেখে দিয়ে উন্নয়ন কী জিনিস সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে করছেন, সেখানে ওরা বিধানসভায় যেহেতু টিকিট মানে মেজরিটি পেল না, সেহেতু ওরা সুশ্রু দিয়ে সামনে পঞ্চায়েত নির্বাচন মার দাঙ্গা করে যদি দু একটা সিট পায়। পাবলিক সতর্ক, মমতাদির প্রতি আস্থা আছে, ও গণধোলায় যাকে দেবার ওরা দেখ, গণধোলায় সবাই দিতে পারে, যেটা আমাদের মুখে বলা যায় না। গণতন্ত্র প্রিয় মানুষ, মমতাদির দল করি, তার প্রতি আস্থা আছে, তিনি যে পদে বলবেন সে পদে হাঁটবো, আইন আমরা কেউ হাতে নেব না, যে নেবে সে বুঝবে। বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, প্রকাশ্য জনসভায় গণধোলাইয়ের হুমকি বিজেপি বিধায়কের। একেবারে দেখো, গতকাল বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগানে বিজেপির যে দলীয় একটি কর্মী সভা, দলীয় একটি বৈঠক ছিল বা দলীয় একটি অনুষ্ঠান ছিল, কর্মসূচি ছিল, সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল উপস্থিত ছিলেন, নীলাদ্রি দেনা উপস্থিত ছিলেন, অমর শাখা, এবং অমর শাখা মাইক্রোফোন হাতে নিয়ে উচ্চস্বরে তিনি যেটা হুঁশিয়ারি দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে গণধোলাই শুরু হবে। মূলত দুর্নীতিকে ইস্যু করেই তার এই বক্তব্য, এবং এই বক্তব্যের পরেই বিতর্কের দানা বেঁধেছে, এবং যদিও এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপির তরফ থেকে, বিজেপির নীলাদ্রি দেনা তিনি যেটা সরি বিজেপির অমরনাথ শাখা বিধায়ক অমরনাথ শাখা তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি যেটা বলেছেন যে যেভাবে রাজ্য জুড়ে যে ধরনের দুর্নীতি হয়েছে, যে ধরনের বিনিয়োগ হয়েছে, তাতে কিন্তু গণধোলাই শুরু হয়ে গিয়েছে এবং গণধোলাই হবে, এমনটা কিন্তু বক্তব্য করেছেন। আমরা শুনলাম সেই বক্তব্য, তার অনেক ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ স্পষ্টতই আপনাদের শোনালাম, জনসভায় প্রকাশ্যে গণধোলাইয়ের হুমকি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক, এবং তার পাল্টা প্রতিক্রিয়া শুনলাম তৃণমূল নেতৃত্বের তরফেও। তারা তীব্র সমালোচনা করলেন তার এই কথার, তার এই মন্তব্যের। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।